ডান্ডা বেরিয়ে ও হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেয়া গাজীপুরের বিএনপি নেতা আলী আজম খানের সাথে অমানবিক আচরণের ঘটনায় দেশবাসীর পাশাপাশি বিএনপিও লজ্জিত, এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে আলী আজমের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তার সাথে অমানবিক আচরণের ঘটনা দেশ বিদেশে সমালোচিত হয়েছে। এই সরকারের পদত্যাগ করা সহ সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। বলা যায় এটা মানবাধিকার লঙ্ঘন, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং এই সরকার একের পর এক হিউম্যান রাইটস ভঙ্গ করে যাচ্ছে, যেটা দেশ বিদেশে নিন্দনীয় হচ্ছে। সরকার নিন্দনীয় হলেও আমরা লজ্জা পাচ্ছি এই দেশের জনগণ হিসাবে, এবং এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়, এর জন্য দায়ী বর্তমান কথিতবাদী ফ্যাসিবাদী সরকার।